হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনে তখনো তার বিয়ে হয় নাই ছোট থেকে বড় হতে লাগলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে রাসূল পাক দুনিয়ার জমিনে জিন্দা থাকা অবস্থায় এক ইহুদির মেয়ের সম্পর্ক হয়ে গেল এক ইহুদির মেয়ের বন্ধুত্ব হয়ে গেল এক দিন দুই দিন না জুলফিকার নকশবন্দি খুতবাতে জুলফিকারে বলেন কমপক্ষে ১২ বছরের কাছাকাছি হযরতে ফাতেমার সঙ্গে ইহুদির মেয়ের সম্পর্ক হয়ে গেল ইহুদির মেয়েটা যতক্ষণ থাকে ততক্ষণ শুধু চিন্তা করে হযরতে ফাতেমা কি করেন কি বলেন কেমনে চলেন দেখতে চায় দীর্ঘ দিন এভাবে কাটায়া দেওয়ার পরে ইহুদির মেয়ে একদিন নিজের বাড়িতে পৌঁছল নিজের বাড়িতে গিয়েছে তার আব্বা জান ডাক দিয়া বলেছে আমার মা রে তোমার জন্য এক শিল্পপতি ইহুদির ছেলেকে আমি ঠিক করেছি তোমাকে তার কাছে বিয়ে দিতে চাই ওই ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দিতে চাই মা তুমি কি আমার এই বিয়েতে রাজি কি না আমাকে বলো ইহুদির মেয়েটা ডাক দিয়া বলছে আব্বাজান আপনি আমার জন্য পাত্র ঠিক করেছেন আমার আপত্তি নাই অবশ্যই আপনি আমার জন্য খারাপ চিন্তা করবেন না বাবা কিন্তু আব্বাজান আপনি আমার জন্য পাত্র ঠিক করেছেন আমি বিয়েতে রাজি কি না আপনাকে এই মুহূর্তে বলতে পারবো না আগামী কালকে বিকেল পর্যন্ত আমাকে সময় দেন আব্বাজান কালকে দিনের বেলা সন্ধ্যার সময় আপনার কাছে অরিজিনাল ফয়সলা জানাইয়া দেব আমি আমার সিদ্ধান্তের কথা বলে দেব আব্বাজান এই কথা বলে মেয়েটা দৌড়াইয়া চুকের পানি ছেড়ে হযরতে ফাতেমার কাছে এসেছে কান্না করে ডাক দিয়ে বলছে বুনামার এই জিন্দগিতে তুমি চলার পথে আমাকে যতগুলা পরামর্শ দিয়েছ সকল পরামর্শ আমার বাস্তব জীবনে সব ঠিক ছিল পারফেক্ট ছিল আমি ইহুদি তুমি মুসলিম কিন্তু তুমি কোনোদিন আমার ক্ষতি চাও নাই ভালো চাইলা ছাড়া ও ফাতেমা আজ তোমার কাছে আমি এসেছি একটা পরামর্শের জন্যে আমি আমার লাইফের সিদ্ধান্ত নিতে চাই তোমার পরামর্শ মতে ফাতেমা বললেন বোন রে কি বলতে চাও বলো মেয়েটা ডাক দিয়া বলছে বোন ফাতেমা আমার বাবা এই দুনিয়ার এক শিল্পপতি হুদির ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে তোমার কাছে আমি জানতে চাই বাবার সিদ্ধান্ত করা বাবার চোখে দেখা ইহুদির ছেলেকে আমি বিয়ে করব কিনা ফাতিমা ডাক দিয়ে বললেন বোন রে বিয়ে করবা কিনা একান্ত তোমার পার্সোনাল ব্যাপার আমি মুসলিম তুমি ইহুদি কোনোভাবেই তোমার ব্যক্তিগত বিষয়ে পরামর্শ দিতে পারবো না মেয়েটা ডাক দিয়া বলছে বোন ফাতেমা এই জন্মে যত পরামর্শ তুমি আমাকে দিয়েছ আমার জিন্দগিতে একটা পরামর্শ উল্টা যায় নাই সব আমার জিন্দগিতে পরিষ্কার পারফেক্ট হয়েছে আমি আমার জিন্দগির সিদ্ধান্ত নিতে পারতেছি না আমি মনে করেছি আমার চাইতে আমার জীবনের চাইতে তোমাকে বেশি বিশ্বাস করি কারণ তোমাকে নিজের চোখে দীর্ঘদিন থেকে দেখেছি জীবনে আমানতের খেয়ানত করো নাই জীবনে কোনোদিন অন্যায় কথা বলো নাই জীবনে ইনসাফের উল্টা চলো নাই আমার বিশ্বাস তুমি যদি আমাকে কোনো সিদ্ধান্ত দাও পরামর্শ দাও সৃষ্টিকর্তা মনে হয় আমার ব্যাপারে কোনো খারাপই রাখবে না কোন সুবহানাল্লাহ আকবার বলেন এবার ফাতিমা বললেন বোন রে তুমি আমাকে বারবার জিজ্ঞাসা করতেছো বোন আমি বলে দিলাম
তোমার বাবা জি সিদ্ধান্ত নিয়েছে তুমি মেনে নাও। আমার মন বলতেছে উপকার হবে ক্ষতি হবে না। মেয়েটা ডাক দিয়া বলছে ফাতেমা রে আমি তোমার কথা রাজি, আমি বাবার পছন্দ মতো ছেলেকে বিয়ে করতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো তুমি আমার বিয়েতে যাইবা, তুমি যদি আমার বিয়েতে না যাও পৃথিবীর কোন ছেলেকে আমি বিয়ে করব না। হযরতে ফাতেমা বললেন বোন আমার আমি মুসলিম তুমি ইহুদি, তোমরা আমার বাবাকে দেখতে পারো না, আমার বাবাকে তোমরা জাত শত্রু মনে করো, তোমার বিয়েতে যদি আমি যাই মানুষ তোমাকে নিয়ে টাট্টা মস্কারা করবে টিটকারি করবে, এই জন্যে আমি তোমার বিয়েতে যেতে পারবো না। মেয়েটা ডাক দিয়া বলছে বোন রে সৃষ্টিকর্তার নামে শপথ করে বললাম তুমি যদি আমার বিয়েতে না যাও পৃথিবীর কোন ছেলেকে আমি বিয়ে করব না। হযরতে ফাতেমা ডাক দিয়ে বললেন বোন রে কথা দিলাম যাও তোমার বিয়েতে আমি যাব। মেয়েটা খুশি হয়ে গিয়েছে, দৌড়াইয়া তার আব্বাজানের কাছে গিয়ে বলছে আব্বাজান আমি বিয়েতে রাজি। বাবাও বলছেন মা তুমি রাজি হয়েছ আমি বড় খুশি হয়েছি। মেয়েটা ডাক দিয়ে বলছে আব্বাজান আমি একটা শর্তে রাজি। কি শর্ত? শর্ত হলো বাবা আমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে দাওয়াত করেছি, ওই মেয়েটা আসবে, সে আসলে পরে আমি বিয়ে করব। ইহুদি দাঁড়িয়ে গিয়েছে আর ডাক দিয়ে বলেছে মেয়ে আমার কি বলতে চাও? যার ছায়া আমাদের দুশ্মন তার মেয়েকে তোমার বিয়েতে দাওয়াত করেছো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে যদি তোমার বিয়েতে আসে দুনিয়ার মানুষ আমাকে নমস্কারা করবে টিটকারি করবে, তুমি কেমনে বললা ফাতেমা তোমার বিয়েতে আসবে? আব্বা জান অবশ্যই আসবে আমি তো বলে দিয়েছি। ইহুদি বলতেছে মা রে তোমার বিয়েতে যারা আসবে সব তো টাকাওয়ালা কোটিপতির ছেলে মেয়ে, সবার থাকবে দামি দামি পোশাক, ফাতেমা তো এমন বাবার মেয়ে যাদের ঘরে তিন বেলা এক বেলা খাবার থাকে না, যাদের ঘরে মাসের পর মাস যায় ঘরের চুলায় আগুন পর্যন্ত জ্বলে না, সে যদি তোমার বিয়েতে আসে সুন্দর কোন জামা পরে আসতে পারবে না, মানুষ আমাকে লজ্জা দিবে সেরা কাপড় পরে আসবে। মেয়ে বলছে আব্বা জান আপনি যাই বলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়েকে আসতে বাধা দিলে বিয়ে করব না। বাবা দেখলো আমার একমাত্র সন্তান আর কেউ নাই, আমি যদি বিয়ে দিতে না পারি মেয়ে যদি রাজি না হয় তো সমাজে মুখ দেখাতে পারব না। বাবা কৌশল করে বলছে মা রে তুমি যখন এত অনুনয় বিনয় করতেছো আমি রাজি, আমি রাজি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে তোমার বিয়েতে আসবে আমি রাজি মা রে, কিন্তু আমারও শর্ত আছে। আব্বা জান তোমার আবার শর্ত কি জানতে চাই? ইহুদি বলতেছে মেরে আমার শর্ত হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে যদি তোমার বিয়েতে আসতে হয় অবশ্যই সেরা কাপড় পরে আসতে পারবে না, সবার মতো সামাজিকতা মেনটেন করে একটা নতুন জামা কাপড় পরে আসতে হবে। মেয়েটা ডাক দিয়া বলেছে আব্বা জান অবশ্যই ফাতেমা আসবে, প্রয়োজনে নতুন জামা কাপড় পরে আসবে। বাবা বলছে ঠিক আছে আমার আপত্তি নাই। ইহুদির চিন্তা হলো ফাতেমা কাপড় পাবে না আসতেও পারবে না। মেয়েটা দৌড়াইয়া হযরতে ফাতেমার বাড়িতে পৌঁছে গিয়েছে, ডাক দিয়া বলেছে বোন আমার তুমি আমার বিয়েতে যাও, আমার বাবা রাজি হয় না, আমার বাবা চায় না, অনেক অনুনয় বিনয়ের পরে আমার বাবা রাজি হয়েছে বোন, শর্ত দিয়েছে তুমি আমার বিয়েতে গেলে নতুন জামা পরে যাওয়া লাগবে। ফাতেমা কান্নায় ভেঙ্গে পড়ে ডাক দিয়া বলছেন বোন আমার যার ঘরে মাসের পর মাস চলে যায়, যেই বাবার ঘরের চুলায় আগুন জ্বলে না,
বাবা কোনোদিন আমাকে নতুন জামা এনে দিতে পারেনি, কিন্তু আমার কোনো অভিযোগ আমার বাবার উপরেও নাই, আমার অভিযোগ আমার রবের উপরেও নাই। না কে দিন কাটাইয়া দেই এভাবে যদি কষ্ট করে চলে যাই। কুলি যা টুকরা বন্ধু, আমার আল্লাহ আমাকে বলেছেন কেয়ামতের দিনে আমাকে তিনি বেইজ্জত করবেন না। এই জন্যে দুনিয়ার হায়াতে জিন্দেগি কষ্ট করে কাটাইয়া দেই। বিশ্বাস, আমি যখন সেজদায় পড়ে যাই, আমি আমার রবের সঙ্গে কথা বলি, তখন আমি শান্তি পাই। বন্ডে তোমার বিয়েতেও যেতে পারবো না, আমি নতুন জামা পাব না। মেয়ে বলছে তুমি যাওয়াই লাগবে, নতুন জামা পরে যাওয়া লাগবে। হযরতে ফাতেমা বললেন কোন সুযোগ নাই। এবার মেয়েটা হযরতে ফাতেমাকে জড়াইয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেছে, ফাতেমা আমি দেখেছি কোন প্রয়োজন পড়েছে, দীর্ঘদিন তোমার সঙ্গে চলবার কারণে আমার অভিজ্ঞতা হয়েছে, তোমার কোন জিনিসের প্রয়োজন পড়েছে, তুমি কোন জায়গায় ব্যথা পেয়েছ, কষ্ট পেয়েছ, তুমি না বলেছ তোমার একজন প্রিয় বন্ধু আর প্রেমিক আছে যার নাম আল্লাহ, তুমি না বলেছ তার কাছে কোন জিনিস বললে তোমাকে ফিরাইয়া দিবে না, তুমি না আমাকে বলেছ তুমি যখন তোমার সালাতে দাঁড়িয়ে যাও, যখন তুমি সূরা ফাতিহা তেলাওয়াত করো, তোমার প্রত্যেকটা আয়াতের শেষে তোমার রব তুমি বলেছ জবাব দেয়। ও ফাতেমা, তুমি আমাকে বলেছ সুন্দর দুনিয়া সবকিছু সৃষ্টি করেছে তোমার রব, আমার মন বলছে তুমি তাকে এত ভালোবাসো, সে তোমাকে এত ভালোবাসে, নামাজে দাঁড়ালে জবাব দেয়। আমার মন বলছে তুমি যদি তার কাছে কাপড়ের আবদার করো, আমার মন বলছে তোমার মতো ফাতেমাকে তোমার আল্লাহ ফিরাইয়া দিবেন। এখন সুবহানাল্লাহ, আল্লাহর নাম শুনে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবেগী হয়ে গেলেন, নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, চুকের পানি ছেড়ে সেজদায় পড়ে গেলেন আর ডাক দিয়ে বললেন, বোন রে তুমি চলে যাও, আমি কথা দিলাম, কথা দিলাম বোন রে তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে আমি তোমার বিয়েতে যাব। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে না তো? ফাতেমা বলছেন আমি তোমার বিয়েতে যাব, দামি একটা কাপড় পরে যাব। লম্বা কথা, বহুত লম্বা, বিয়ের তারিখ কাছাকাছি চলে আসছে, কাছাকাছি নিয়ে আসতেছি আমরা, মদ্যখানের বিষয় বাদ দিয়ে বিয়ের তারিখ কাছাকাছি চলে আসছে। মেয়েটা এসে ফাতেমার কাছে বলছে, বোন কাপড়ের কি ব্যবস্থা করছো, বিয়ে না কালকে? ফাতেমার চিন্তা হয়েছে আসলেই তো ভুলে গেছি, কাপড় কোথায় পাবো, বোন মনে আমি যেতে পারবো না। বলে তুমি কিন্তু ওয়াদা দিয়েছ যাবে এবং নতুন জামা পরে যাবে, আমি কিন্তু এটা বলেও দিয়েছি বাবাকে, বাবা ফাতেমা আসবে নতুন জামা পরে আসবে। বোন তুমি আমাকে ছোট করো না, তোমাকে আমি বহুত ভালো করে চিনি। ফাতেমা বললেন যাও, কথা যেহেতু দিয়েছি ব্যবস্থা একটা হবেই। আল্লাহু আকবার বললেন না? আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। কেমন ইমান চিন্তা করেন আমার মুসলমান বান্দাগণ, গভীর মনোযোগ। রাত্র হয়ে গিয়েছে, হযরতে ফাতেমা মুসল্লা বিছিয়ে দিয়েছেন, সেজদার মধ্যে পড়ে গিয়েছেন, আল্লাহকে ডেকে ডেকে বলতে শুরু করেছেন, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে সারাদিন কষ্ট করি, না খেয়ে পড়ে থাকি আর চিন্তা করি, সারাদিন যায় না কেন, সূর্য ডুবে না কেন, সূর্য ডুবে গেলে রাত্র হয়ে গেলে আমি নামাজে দাঁড়াইয়া তোমার সঙ্গে কথা বলতে পারি, আয় আল্লাহ কতদিন চলে গেল না খেয়ে শুধু পানি পান করে রোজা রেখেছি,
কত রাত্র শুধু শুকনা খেজুরকে সাইরি খেয়েছি। আয় আল্লাহ জীবনে তোমার কাছে আমি ফাতেমা কিছুই চাই নাই, এতদিনের তোমার সঙ্গে আমার সম্পর্ক, সারাদিন অপেক্ষা করি কেমনে রাত্র হবে। কারণ মানুষ যার সাথে যার সম্পর্ক, সে অন্ধকার হলে একাকিত্বে কথা বলতে মন চায়। আয় আল্লাহ রাত্র যখন গভীর হয়ে যায় দুনিয়ার মানুষগুলা ঘুমিয়ে যায়, আমি ফাতেমা কিন্তু বিছানার সঙ্গে পিঠ লাগাইয়া ঘুমাই না, রাত্র গভীর হয়ে গেলে বিছানার থেকে উঠে যাই, ঠান্ডা পানি দিয়ে ওযু করে তোমার কদমে সেজদায় পড়ে সারা রাত কাটাইয়া দেই। আমার না বড় ভাল লাগে তোমার সঙ্গে কথা বলতে, আমি যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি তুমি যখন আমার প্রত্যেকটা কথার জবাব দাও। আয় আল্লাহ তাআলা আমি দুনিয়া ভুলে যাই, দুনিয়ার কোনো জিনিসের প্রয়োজন পড়ে না, আমি তোমার কথার প্রেমে পড়ে যাই। আয় আল্লাহ এই দীর্ঘ এতদিনের সম্পর্কে তোমার কাছে আজ পর্যন্ত কিছু চাই নাই, বাড়ি চাইলাম না, সম্পত্তি চাইলাম না, দুনিয়ার কোন জিনিস তোমার কাছে চাইলাম না। আয় আল্লাহ তাআলা আজ তোমার কাছে একটা জিনিসের আবদার করব, কেমন সম্পর্ক দেখব, এত সম্পর্ক। তুমি বলেছ তাহাজ্জুদ পড়ো মিস করি নাই, তুমি বলেছ রোজা রাখো মিস করি নাই, তুমি বলেছ পাঁচ ওয়াক্ত সালাত পড়ো মিস করি নাই, তুমি বলেছ ২৪টা ঘন্টা তোমার নামের জিকির করতে মিস করি নাই, সব তোমার কথা আমি শুনছি। আজ তোমাকে একটা কথা বলবো, দেখব তুমি আমার কথা শুনো কিনা। আল্লাহ একবার বলেন, কেমন সম্পর্ক আজ আমি পরীক্ষা করতে চাই। শুধু তুমি চাইবা আমি তোমাকে দিব, আমি চাইলে তুমি কিছু দিবা না, এটা সম্পর্ক হয় না, একতরফা ভালোবাসা হয় না। আয় আল্লাহ তাআলা আজ আমি তোমার কাছে একটা জিনিসের আবদার করব, মাওলা এটা আমার জৈবিক চাহিদা পূরণের জন্য না, ওইটা আমার শারীরিক চাহিদা পূরণের জন্য না, ওইটা আমার সৌন্দর্য বর্ধনের জন্য না। আয় আল্লাহ তাআলা আমার বাবা সারা দিন দিনের দাওয়াত নিয়ে মাঠে যায়, ময়দানে যায়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে যাইতে পারি না। আমার যদি একটা ভাই থাকতো আমার আব্বার সঙ্গে দাওয়াত দিত, কিন্তু আমার ভাই নাই, আমি ফাতেমা মেয়ে হওয়ার কারণে যাইতে পারি না, দিনের দাওয়াত মানুষের কাছে নিয়ে যেতে পারি না। আয় আল্লাহ তাআলা আমার মনে আফসোস থেকে গেল, দিনের দাওয়াত দিতে পারলাম না, তোমার কাছে আজকে আমি একটা কাপড়ের আবদার করব, তুমি আমাকে একটা কাপড় দিবা। আয় আল্লাহ তাআলা ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব। মনি সৌন্দর্য বাড়াবার জন্য চাই না, জৈবিক চাহিদা পূরণের জন্যে চাই না, আমাকে ভাল লাগবে এই জন্যে চাই না, তুমি আমাকে এমন একটা কাপড় পৌঁছে দিবা আল্লাহ এটা যেন দিনের দাওয়াত হয়ে যায়, ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে আমি যেতে চাই। আর মহিলারা, পুরা এলাকার পুরা বিয়ে বাড়ির মহিলারা যেন আপনার দেওয়া কাপড়ের দিকে তাকায়া সবাই যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। والذين يبيتون لربهم سجدا وقياما اي الله তুমি বলেছো চাইলে সেজদায় পড়ে চাও, আমি সেজদায় তোমার কাছে চাইলাম, আয় আল্লাহ তুমি আমাকে ফেরাইয়া দিও না, দুনিয়ায় না আজ পর্যন্ত তোমার কাছে কিছুই চাই নাই, এই জন্মে একটা কাপড় চাইলাম। এইভাবে অনুনয় বিনয় করে কান্না করে সালাম ফেরাইয়া মুসল্লাটা রেখে দিয়েছে, কোনো জিনিস নাই, মনেও শান্তি নাই, পিছন দিকে তাকাইয়া কসম রব্বে পাকের জাতের হযরতে ফাতেমা তাকাইয়া দেখে গড়ের কর্নারে দুইটা কাপড়ের প্যাকেট দেখা যায়। আল্লাহু আকবার বলেন। হযরতে ফাতেমা আশ্চর্য হয়ে গেলেন, কোত্থেকে এসেছে
দুটা কাপড়ের প্যাকেট হাতে নিলেন, আবেগী হইয়া হাউমাউ করে কাঁদতে লাগলেন। বাই নাই, বাই থাকলে বাইরে গিয়ে বলতো, বাই দেখ কোত্থেকে কাপড় পাইলাম। হযরতে ফাতেমা দৌড়াইয়া আব্বা জানের কাছে গিয়েছেন, রসুলের কাছে গিয়ে বলছেন, আব্বা জীবনে তোমার কাছে কিছু চাই নাই বাবা, দিতে পারবা না। বাই থাকলে বাইয়ের কাছে বলতাম, বাইও নাই। আব্বা জান আজকে আমি আল্লাহর কাছে দুটা একটা কাপড়ের আবদার করেছি। সালাম ফিরাইয়া দেখি ঘরের ভিতরে কাপড়ের প্যাকেট, কোত্থেকে এসেছে কে দিয়েছে আমি জানি না। রসুলে পাক কাপড়ের প্যাকেটগুলো হাতে নিলেন, প্যাকেট খুললেন, খুলে দেখেন একটা প্যাকেটের ভিতরে একটা সালোয়ার একটা কামিজ, আর একটা প্যাকেটের ভিতরে একটা ওড়না। আল্লাহ বুঝাতে চাইলেন, ও বান্দারা, জান্নাতি মহিলাদের পোশাক হবে তিনটা, সালোয়ার কামিজ আর ওড়না। নবীজি হাতে নিলেন, ব্যাগের মুখটা যখন খুললেন, খুলতে দেরি হয়েছে, ব্যাগের ভিতর থেকে জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গ্রান বের হতে দেরি হয় না। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কোত্থেকে এসেছে এই কাপড়ের ডিজাইন? দুনিয়ার কোন মানুষের হাতের কাজ না, এটা দুনিয়ার কোন পারফিউম না। নবীজি বুঝতে পারতেছেন না ফাতেমাকে কি বলবেন। হঠাৎ করে শুনেন ঘরের দরজায় নক করতেছে, নবীজি বুঝতে পারলেন জিব্রিল আমিন হাজির হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। ঘরের ভিতরে আসলেন, আমার নবীজিকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আরবি, আপনার পয়গম্বর জীবন সার্থক হয়ে গিয়েছে, আপনার ঘরে কে না কে একটা মেয়ে বড় হয়েছে, তার নাম ফাতেমা, তার আল্লাহকে এতটুকু খুশি করতে, আল্লাহ তার ইবাদতে এত খুশি হয়েছেন পয়গম্বর, সে আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার মাত্র করেছে, আর আল্লাহ আমাকে দিয়া জান্নাতুল ফিরদাউস থেকে পূর্ণাঙ্গ কাপড়ের একটা সেট পৌঁছাইয়া দিয়েছে। পয়গম্বর আরবি, এই ফাতেমাকে আল্লাহ দুনিয়ার সব থেকে সম্মানী নারী বানাতে চায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহ এত সম্মানী বানাইয়া দিয়েছে। জিন্দগির শেষ পর্যায়ে ফাতেমাকে আল্লাহ বানাইয়া দিলেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের নেত্রী বানাইয়া দিলেন, তার বাচ্চাদেরকে বানাইয়া দিলেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি নওজোয়ানদের নেতা বানাইয়া দিলেন, তার স্বামীকে বানাইয়া দিলেন আসাদুল্লাহিল গালিব, দুনিয়ার জমিনে আল্লাহর বিজয়ী বাগ, আর তার বাপকে আল্লাহ বানালেন হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। এমন এক মায়ের গর্ভে ফাতেমা এসেছে, যেই মা হযরতে খাদিজাকে আমার আল্লাহ একদিন দুই দিন না অনেক দিন পর্যন্ত সালাম পৌঁছে দিয়েছে, যেই হযরতে ফাতেমার মা খাদিজাতুল কুবরার প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ আরশ আযীম থেকে দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবীজি ডাক দিয়া ফাতেমাকে জড়াইয়া কাঁদলেন আর বললেন, মা রে আমার ঘরে থেকে কে না কে আল্লাহর সাথে এমন সম্পর্ক করেছ, আল্লাহর কাছে তুমি কাপড়ের আবদার করেছো, মা আল্লাহ তোমাকে জান্নাত থেকে একটা সেট পাঠাইয়া দিয়েছে, মারে সাবধানে কাপড় পরে তুমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাইবা, কিন্তু খবরদার মা যেন পর্দা লঙ্ঘন না হয়ে যায়। ফাতেমা বলছেন, আব্বা জান আপনি জানেন আমি আপনার মেয়ে, আমি আল্লাহকে বড় ভালোবাসি, ওইটা আমার সুন্দরেজের জন্যে বাবা
আল্লাহর কাছে আবদার করি নাই, এই কাপড় আমার বিশ্বাস দ্বীনের দাওয়াতের কাজে লেগে যাবে। আমার বান্দাগণ কবির মারাজু কত সংক্ষেপ করে দিলাম, হযরতে ফাতেমা কাপড় পরলেন, একদিকে রাসূলের পাকের কলেজার টুকরামে জান্নাতি মহিলাদের সরদারিনী, এমনিই তো সুন্দরী, তাও পড়লেন জান্নাতি পোশাক, পর্দার সঙ্গে পর্দার সঙ্গে বাড়িতে চলে যাচ্ছেন। রাসূলের পাক হাদিসে বলেছেন জান্নাতি মহিলার পোশাকের দাম কত হবে, এটা ওয়াশ করলে এক দুই ঘন্টা লাগবে। নবীজি বলেছেন জান্নাতি মহিলাদেরকে পরার জন্যে যে উড়না দেওয়া হবে, এই উড়নার মধ্যে কয়েক হাজার স্টোন থাকবে, পাথরের টুকরা থাকবে, উড়নার মধ্যে ডিজাইন করা গ্লাসের টুকরা থাকবে। নবীজি বলেছেন এক একটা গ্লাসের টুকরা, এক একটা পাথরের টুকরা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম যা আছে সব যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, জান্নাতি মহিলাদের উড়নার মধ্যে যেই পাথরের টুকরা আছে তার দামটা আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। আমার বান্দাগণ হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড় পরে বিয়ে বাড়িতে পৌঁছে গেলেন, আশ্চর্য কারবার, আজীব কারবার শুরু হয়েছে। নবীজি যখন বাড়ির ভিতরে ঢুকলে, ফাতেমা যখন বাড়ির ভিতরে ঢুকলেন, পুরা বাড়িটা জান্নাতি পোশাকের আলোতে আলোকিত হয়ে গিয়েছে। হযরতে ফাতেমা যেই রুমের ভিতরে মেয়েটাকে অর্নামেন্টস জুয়েলারি দিয়া সাজাইয়া বউ বানাইয়া নববধূ বানাইয়া সাজিয়ে রাখা হয়েছে, হযরতে ফাতেমা ওই ঘরের ভিতরে ঢুকে পড়লেন। সকল মেয়েরা নতুন বধুকে সাজানো ফেলে দিয়া হযরতে ফাতেমার দিকে তাকায়া ডাক দিয়া বলতেছে, বোন আমার তোমার কাছে জানতে চাই, জানি তুমি গরিবের মেয়ে, জানি ঘরে খাবার ঠিক মতো নাই, কিন্তু ফাতেমা জানতে চাই এত সুন্দর জামা কোথায় পেয়েছ, এত ডিজাইনের কাপড় কোথায় পেয়েছ, এই কাপড় থেকে যেই গ্রাণ আসে এটাই তো দুনিয়ার কোন মানুষের কাপড়ের সঙ্গে মিলে না, আমরা কোটি কোটি টাকার মালিক, পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে আসলাম, কিন্তু তোমার কাপড়ের সামনে আমাদের কাপড়ের কোনো দামই নাই। ও ফাতেমা জানতে চাই এত ডিজাইন করা কাপড়টা কোথায় পেয়েছ, কলিজা টুকরার সুলে পে পাকের মেয়ে হযরতে ফাতেমা মুস্কি হাসি দিয়া বললেন, ও আমার বোনেরা ওইটা আমি কিনে আনছি। সুবহানাল্লাহ বাদ দেন, আরো আসতে বলেন, আপনাদের আওয়াজ কমতেছে আর রাত্রে একটা হয়ে গেছে গা। আরে না ভাই আমি এখন রেখে দিইগুলা, একটা হয়ে গেছে, কেউ নাই নে হুজুর রেখে দিই, একটা হয়ে গেছে তো। আরে বাবা একটা হয়ে গেছে গা, আরে পাগলা নাকি তা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ ঠিক আছে, বসেন, রাত্র একটা হয়ে গেছে আর কতক্ষণ ওয়াজ করব, এক দুই মিনিট শুনেন। ওরে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ, বসেন শুনেন, দিল থেকে শুনেন কি বলতে, রাত্র একটা আপনারা বসে আছেন এই জন্য কথা বলতেছি, কোন সময় রেখে দিতেন। আমার বন্ধুগণ এবার ফাতিমা বলছেন, বোনেরা তোমরা কি বুঝো, আমি ফাতেমা মার্কেট থেকে কিনে আনছি, মহিলারা জিদের বসে বলছে, ফাতেমা কোন মার্কেট থেকে কিনে আনছো, আমরা তো দুনিয়ার সব মার্কেট চিনি, মার্কেটের দোকানও চিনি, দোকানের ম্যানেজাররেও চিনি, তার টেলিফোন আমাদের কাছে আসে, ঠিক না, কিছু কয় না, আপনাদের এলাকায় দেখবেন মহিলারা মার্কেট তো চিনে চিনি, দোকানদাররেও চিনি, হে টেলিফোন নম্বর কাছে আসে, ঠিক না বলেন। অনেক স্ত্রী আছে মার্কেটে যায় স্বামীরে নিয়ে, তো দেখবেন একবারে হাই হিল জুতা আলতাল কাতরা লিপস্টিক সব লাগায় সাইজা গুইজা, ব্যাগ একটা কান্দে নিয়ে মার্কেটে যাইতেছে, বউ
স্বামীও আছে সাথে, স্বামী পিছনে পিছনে, আর তিন মাসের বাচ্চা একটা কুলে নিয়া করতেছে, হে বেচারা পিছিয়ে পিছিয়ে হ্যাঁ হ্যাঁ করতেছে, আর বউ মাস্তানের মতো হাঁটতেছে সামনে দিয়ে, মনে হচ্ছে দারোগা যায় দারোগা, ঠিক কি না বলেন? আরে জামাই বিয়া করছিল কেন, রোজা রাখলে না কেন? আমার বন্ধুগণ, হযরতে ফাতেমা বলছেন, শোনো আমি কিনে আনছি। মহিলারা বলে, কিনে আনছো মানে কোন দোকান থেকে আনছো? আমরা তো সব দোকান চিনি, কোনো দোকানে তো ডিজাইন দেখলাম না। কোন মার্কেট থেকে আনছো? কোন মার্কেটে তো ডিজাইন নাই। ফাতেমা বললেন, শোনো কিনে আনছি, আমি যে দোকান থেকে কিনছি তোমরা দোকানই চিনো না। আল্লাহু আকবার বললেন না? খবরদার, জীবনের রাস্তাঘাটে বাইর হইছো না তুমি, দোকান চিনে আমরা চিনি না মানি, সব চিনি। ফাতেমা বললেন, দেখো উল্টা পাল্টা কইরো না, তোমরা দোকানও চিনো না, যে মার্কেট থেকে কিনছি মার্কেটও চিনো না। আল্লাহু আকবার, এমনকি আমি ফাতেমা এই মার্কেটে যে রাস্তা দিয়া গেছি সেই রাস্তাও তোমরা চিনো না। আল্লাহু আকবার। মহিলাদের জেদ কম না বেশি? কয় কি, রাস্তাও চিনি না, এই কোন মার্কেট, দোকানও চিনি না মার্কেটও চিনি না, হে সব চিনি, আর ডিজাইনও তো দেখতেছি কারো সাথে মিলে না, কোন ফ্যাক্টরি বানাইলো? মহিলারা বলছে, ফাতেমা হাবিজা আমি কোনো কথা বুঝি না, বলো কোথা থেকে বানাইছো, কোন মার্কেট থেকে বানাইছো, কোন দোকান থেকে কিনছো, কোন? এবার ফাতেমা বললেন, বোনরে যেই দোকান থেকে আমি কাপড় কিনে নিয়ে এসেছি বোনেরা, এই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার। যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত, আর ওই মার্কেটে যাওয়ার রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, তোমরা যদি সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া চলো, সামনে গেলে জান্নাত নামক একটা মার্কেট পাইবা, ওই মার্কেটে গেলে জান্নাতুল ফিরদৌস নামক একটা দোকান পাইবা, ওই দোকানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। কোন সুবহানাল্লাহ। মহিলারা কইরে, কোন না আমি তো শুনছি না জীবনে, কোন মার্কেট কোন দোকান কোন রাস্তাগুলো তো চিনি না, কি বলো তুমি এটা কই? ফাতেমা বললেন, দেখো যা বলছে সব সত্য, কিন্তু এই মার্কেটে এই দোকানে এই রাস্তা দিয়ে যে কেউ যাইতে পারবে না, যাইতে গেলে একটা আইডি কার্ড লাগবে, পরিচয় পত্র লাগবে, পরিচয় পত্র ছাড়াই রাস্তা দিয়ে কাউরে যাইতে দিবে না। মহিলারা কয়, তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে বলো পরিচয় পত্র কি? ফাতেমা বললেন, শুধু পরিচয় পত্র থাকলেই হবে না, পরিচয় পত্রে একটা পিন নাম্বার আছে, আইডি কার্ডে একটা গোপন নাম্বার আছে, এই নাম্বারটা মনে রাখতে হইব। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহু আকবার বলেন। তোমার কার্ড আছে এটিএম বুথের কার্ড, তোমার পিন নাম্বার মনে নাই, কাজ করবো নি? ফাতেমা বলছেন, দেখো শুধুমাত্র আইডি কার্ড পরিচয় পত্র থাকলে হবে না, পিন নাম্বারটা মনে রাখতে হইব। মহিলারা কয়, এটা তো জীবনও শুনলাম না, এটা কত তুমি? এবার ফাতেমা বললেন, বোন শোনাব, আইডি কার্ডের নাম হলো ইসলাম, পরিচয় পত্রের নাম ইসলাম, আর ইসলাম নামক পরিচয় পত্রে যে গোপন সিরিয়াল আছে ওই নাম্বারের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ও মহিলারা, ইসলাম নামক আইডি কার্ড ধারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার যদি মনে রাখতে পারো, এটা সামনে নিয়ে চললে সামনে গেলে সিরাত মুস্তাকিম নামক রাস্তা পাইবা, আরো সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, এই মার্কেটে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা। এবার মহিলারা কাপড়ের দিকে তাকায়া নিজেকে আর সামলিয়ে রাখতে পারলো না, ফাতেমাকে বলছে, বোন রে আর দেরি করা যায় না, হাত লম্বা করে দে, আমাদের সবাইকে এই মুহূর্তে এই কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। এই কথা বলবার সাথে সাথে হযরতে ফাতেমার কাপড়ের দিকে তাকাইয়া একসাথে 342 অথবা 442 জন মহিলা একসাথে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়।
আল্লাহু আকবার বলেন। আমার বান্দাগণ হযরতে ফাতেমা বলছেন এটাই হচ্ছে ইসলামের পরিচয়। উঠবেন না, আসুন। হযরতে ফাতেমা এখন কেমনে হইল, কাপড়টা শেষ পর্যন্ত কই গেল, কাপড় কই রাখলেন, ইহুদির বাড়ি থেকে আইলেন, বিয়াবাড়ির অবস্থা কি হইল, মহিলারা বাড়িতে গেল কেমনে, তো মহা এক বিপ্লব ঘটনা। এগুলো সব বাদ, সব বাদ দিয়ে দিলাম, এটা এখানেই থাকলো। শুধু বোঝাতে চাইলাম ফাতেমা রবের কাছ থেকে বিশাল একটা জিনিস আদায় করতে পেরেছিলেন, সুজ্জাদা, রবের কদমে সেজদার মাধ্যমে। ঠিক আছে? তো সুতরাং আমরাও যদি কিছু আদায় করতে হয় সেজদা দিব কার পায়ে? জোরে বলেন, কার পায়ে? কথা শুনেন, কেউ উঠবেন না, এখানে রেখে দিতে চাই। ফাতেমার কাপড় থাকুক, কাপড়ের কি হইল, মহিলার বাড়ির কি হইল, বিয়ে বাড়ির কি হইল, সব থাকলো।